Assalamu alaikum everyone, welcome back to New Lesson. I hope you are all well. May the grace of Almighty Allah, I'm also fine. আজকে একটি ক্রুশিয়াল লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ইংরেজিতে কথা বলার সময় কোন কোন সেন্টেন্স গুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে মেক করবো এবং কোন কোন সেন্টেন্স গুলো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে মেক করবো, এই বিষয়টা নিয়ে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। সো ইটস এ কমন প্রবলেম এবং আমরা অনেকেই এই সমস্যাটা ফেস করে থাকি। সো আজকের এই ক্লাসে আমি ডিসকাস করবো যে কোন কোন সেন্টেন্স গুলো আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেক করবেন এবং কোন কোন সেন্টেন্স গুলো আপনারা পাস্ট ইনডেফিনিট টেন্সে মেক করবেন। আশা করি আজকের লেসনটা আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর আমি দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ডিসকাস করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে আপনারা কোন কোন সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেক করবেন এবং কোন কোন সেন্টেন্সগুলো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে মেক করবেন। আশা করি আজকের লেসনটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি বেসিকটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান আছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এই জায়গায় আরেকটা বিষয় বলে রাখি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তাহলে সাবজেক্টের পরে আমরা হ্যাজ ইউজ করব এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ইউজ করব। ফর এক্সাম্পল, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, তার মানে আমি কিছুক্ষণ আগে কাজটি করেছি, ঠিক আছে, যার ফলাফল বর্তমানে বিদ্যমান আছে। তারপর আই হ্যাভ ইটন রাইস, আমি ভাত খেয়েছি, তার মানে আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, যার ফলাফল বর্তমানে বিদ্যমান আছে এবং আমার পেটটা এখন বর্তমানে ভরা রয়েছে, আমি আর কিছু খেতে পারছি না। ঠিক আছে, সো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান আছে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আসেন পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি? আচ্ছা, কোনো কাজ আপনি অতীতে করেছিলেন যার ফলাফল বর্তমানে বিদ্যমান নেই, সেক্ষেত্রে আপনারা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করবেন। স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ আমি অতীতে ভাত খেয়েছিলাম যার সাথে বর্তমানে কোনো কানেকশন নেই, এর ফলাফল বর্তমানে বিদ্যমান নেই। ঠিক আছে, সো কেউ কোনো কাজ অতীতে করেছিল যার ফলাফল বর্তমানে বিদ্যমান নেই, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করে থাকি। এই তো গেল বেসিক। এখন আমি আরো দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন ক্ষেত্রে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনারা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করবেন। সো লেটস গেট স্টার্টেড। সো পয়েন্ট নাম্বার ওয়ান, নির্দিষ্ট সময় বা তারিখ উল্লেখ করা হলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব, আর যদি নির্দিষ্ট সময় বা তারিখ উল্লেখ না করি সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। ঠিক আছে, আমি যদি আরো সহজভাবে বলি তাহলে সেটা এরকম হবে যে আমরা যখন এমন কোনো সেন্টেন্স মেক করতে যাব সেই সেন্টেন্স মেকের ক্ষেত্রে আমরা অতীতের সময় উল্লেখ করব, নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে কোনো সেন্টেন্স মেক করব, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করবো, আর যদি আমরা নির্দিষ্ট সময় বা তারিখের উল্লেখ না করে কোনো সেন্টেন্স মেক করি সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবো। উদাহরণ দিলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। যেমন, আই ডিড দ্য ওয়ার্ক লাস্ট নাইট, আমি গত রাতে কাজটি করেছিলাম। এই জায়গায় লক্ষ্য করুন যে আমি নির্দিষ্ট সময়ের উল্লেখ করছি, লাস্ট নাইট, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের উল্লেখ করা আছে, তাই এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে। তারপর, আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম। সেন্টেন্সে লক্ষ্য করুন, নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, তারিখের উল্লেখ আছে, ঠিক আছে, গতকাল, সেজন্য পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে। ঠিক আছে, আর যদি নির্দিষ্ট সময় বা তারিখের উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। যেমন, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, তার মানে আমি কিন্তু ক্রিকেট অতীতে খেলেছি কিন্তু সময়ের উল্লেখ না করার কারণে এই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। ঠিক আছে, তারপর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, তার মানে কাজটি কিন্তু আমি অতীতেই করে ফেলেছি। ঠিক আছে, এর সাথে বর্তমানে একটা কানেকশন রয়েছে এবং এই জায়গায় নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে। সো নির্দিষ্ট সময় বা তারিখের উল্লেখ করা হলে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে সেটা মেক করব, আর যদি নির্দিষ্ট সময় বা তারিখের উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটা মেক করব। পয়েন্ট নাম্বার টু, বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন থাকলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, আর যদি বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন না থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। ঠিক আছে, আমি যদি আরও সহজভাবে বলি তাহলে সেটা এরকম হবে, আমরা যখন এমন কোনো সেন্টেন্স মেক করতে যাব যে সেন্টেন্সের সাথে অতীতের কোনো কানেকশন রয়েছে, বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন রয়েছে, সেক্ষেত্রে সেটা আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেক করব, আর যদি কোনো কানেকশন না থাকে সেই সেন্টেন্স মেকের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ফলো করব। উদাহরণ দিলে আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন,
I have shopped. আমি কেনাকাটা করেছি। ঠিক আছে, এই জায়গা লক্ষ্য করুন, আমি কিন্তু কেনাকাটা করেছি অতীতে, কিন্তু বর্তমানের সাথে এটা একটা কানেকশন রয়েছে। এভাবে এই যে আমি কেনাকাটা করেছি, যে জিনিসপত্রগুলো আমি কিনেছি সেটা বর্তমানে এক্সিস্ট করছে, সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে। ঠিক আছে, তারপর আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ভাত কিন্তু আমি খেয়ে ফেলেছি অতীতে, কিন্তু বর্তমানের সাথে কানেকশন রয়েছে। কিভাবে? সেটা হচ্ছে আমার পেটটা এখন ভরা, আমি আর এখন খেতে পারবো না। সো বর্তমানের সাথে অতীতের কানেকশন থাকলে সেক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে হবে, আর যদি বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করবেন। ফর এক্সাম্পল, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। বর্তমানের সাথে এর কোনো কানেকশন নেই, তার মানে আমি অতীতেই করেছিলাম, এর সাথে বর্তমানে কোনো কানেকশন নেই। ঠিক আছে, তারপর আই শপড, আমি কেনাকাটা করেছিলাম, তার মানে আমি অতীতে কেনাকাটা করেছিলাম। ঠিক আছে, বর্তমানের সাথে কোনো কানেকশন নেই, অতীতে আমি যেগুলো কেনাকাটা করেছিলাম সেটা অতীতেই শেষ, বর্তমানে এটা এক্সিস্ট করছে না, সেজন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে। ঠিক আছে, সো বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন থাকলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবো, আর বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন না থাকলে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করবো। ঠিক আছে, সো এই ক্লাসে আমরা তিনটা পয়েন্ট পেয়েছি। পয়েন্ট নাম্বার ওয়ান এবং বেসিক যেটা, সেটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। আর যদি কোনো কাজ আমরা অতীতে করেছিলাম যার সাথে বর্তমানে কোনো কানেকশন নেই বা যার ফলাফল বর্তমানে বিদ্যমান নাই, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব। পয়েন্ট নাম্বার টু, নির্দিষ্ট সময় বা তারিখের উল্লেখ করা হলে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব, আর যদি নির্দিষ্ট সময় বা তারিখের উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। পয়েন্ট নাম্বার থ্রি, বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন থাকলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, আর যদি বর্তমানের সাথে অতীতের কোনো কানেকশন না থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসে আমি ডিসকাস করেছি যে কোন কোন ক্ষেত্রে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবেন, কোন কোন সেন্টেন্স মেক এর ক্ষেত্রে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবেন এবং কোন কোন সেন্টেন্স মেক এর ক্ষেত্রে আপনারা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করবেন। সো আমি তিনটি পয়েন্ট আপনাদের বলেছি, এই তিনটি পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন আমি আশা করি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা উপস্থিত হতে হবে না। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।